এদিকে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে যাত্রী নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে চলছে না দূরপাল্লার বাস রাজপথে গণপরিবহন চলছে একেবারে হাতে গোনা প্রখর রোদে সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল আর রিকশায় ভরসা রাজধানীবাসীর রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন সবিতা চিরান সপ্তাহের শেষ কর্মদিবস সাধারণত এই দিনে সকালের দিকে সড়কে যানজট থাকে তবে ফার্মগেট খামারবাড়ি কারণবাজার আগারগাঁও ঘুরে দেখা গেছে ফাঁকা রাজপথ অনেকটাই নেই কোনো যানজট রোপ্তপ্ত দিনে সিএনজি চালিত অটো মোটরসাইকেল রিক্সায় ভরসা রাজধানীবাসীর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর জন্য বড় বোন মারা গেছে জামালপুরে গাড়ির ভোগান্তিতে আমি যেতে পারছি না এই কাজ শেষ করে আবার বসুন্ধরায় ফিরছি কিন্তু গাড়ির অভাবে যেতে পারছি না রিপোর্ট আনতে যাবো এক্স-রে রিপোর্ট এইজন্য বের হলাম কিন্তু এখানে আসলাম কোনো গাড়ি নাই বিজয় সরণীতে যানবাহনের তেমন কোনো চাপ নেই চলাচল করছে বিআরটিসি সহ গোনা গণপরিবহন গাজীপুরটা ছাড়ে আইছিলাম এখানে এই যে আসাদগড় পর্যন্ত আর আসতে পারি নাই যায় অধিক রাস্তা বন্ধ এখন দা আবার গ্যারেজে নিয়ে এখন বন্ধ করতে হয়ে দেব ফার্মগেট এলাকায় কিছু বাস চলাচল করলেও সেগুলোতে প্রচন্ড ভিড় ঠাসাঠাসি করে বাসে উঠছে যাত্রীরা ভিড় ঘন্টা ধরে দাঁড়িয়ে একটা গাড়ি পাইতে সিনা ফাংশনের আশঙ্ক্ষায় অ্যাম্বুলেন্স নিয়েও সরোকে নামতে চাইছেন না চালকরা দুর্বক পোহাতে হচ্ছে রুগীদের অলরেডি পুঙ্গুদের দুটো গাড়ির গ্লাস ভাঙছে এখন এই কারণে আমরা সেই কারণে আমরা যাইতে পারছি না বাড়ায় এক তো হাত ভাঙা তারপরে রিক্সাওয়ালারা যাচ্ছে না ধাম ভাড়া বেশি সবিতা চিরান একুশে টেলিভিশন ঢাকা